আসসালামু আলাইকুম বন্ধুরা হাউজ ওয়ারিং কাজে আমরা যে সকল তার ব্যবহার করে থাকি অনেক দুর্বল ইলেকট্রিশিয়ান ভাড়া আছে কোন লোডে কত আরেম তার ব্যবহার করতে হবে তা অনেকেই জানেন না তাই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাই হাউজওয়ারিং কাজে আমরা সর্বনিম্ন লোড হিসাবে লাইট এবং ফ্যান কানেকশন দিয়ে থাকি বা পয়েন্ট বের করি দেখুন লাইট এবং ফ্যানের জন্য আপনারা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ব্যবহার করবেন আর এটা অবশ্যই খুব ভালো কোম্পানির এই তারটা ব্যবহার করবেন যেমন বি আরবি এস কিউ বিজলি প্যারাডাইস পলি এই ধরনের ব্র্যান্ডের তার আপনারা ব্যবহার করবেন তাহলে কি হবে এই তারগুলো স্থায়ী এবং খুবই মজবুত সার্ভিসিং দিবে তো বন্ধুরা লাইট এবং ফ্যানের জন্য আপনারা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার আপনারা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট জিরো করা যায় কিন্তু সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো দেওয়ার এরপর আসি টু পয়েন্ট জিরো আর এম তার সাধারণত আমরা কোনো পাওয়ার লাইন বা একটা বোর্ডের মেন লাইন হিসাবে টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট ফাইভ আমরা ব্যবহার করে থাকি তো টু পয়েন্ট জিরো আর এম তার তে অনেক ভাইরা জানেন না যে মেন লাইনটা কোন তার দিয়ে ব্যবহার করতে হয় দেখা যাচ্ছে একটা রুমে চারটা বাল্ব এবং একটা ফ্যান কানেকশন থাকে এবং সর্বোচ্চ থাকলে একটা পাওয়ার বোর্ড থাকে তো সেক্ষেত্রে সেই রুমের বা সেই বোর্ডের জন্য টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট ফাইভ দিয়ে আপনারা মেন লাইন টানবেন তো এখানে টু পয়েন্ট জিরো লাল এবং কালা ফেজ এবং নিউট্রাল তার ব্যবহার করা হয় তে বন্ধুরা কালোটা নিউট্রাল এবং লালটা ফেজ হিসাবে ব্যবহার করা হয় তে সাধারণত যে তারগুলো ব্যবহার করবেন অবশ্যই কিন্তু ব্যান্ডেরি হতে হবে তা না হলে যদি নর্মাল বা ডুপ্লিকেট তার ব্যবহার করেন তাহলে তো নোট তো নেবেই না এটা জ্বলে বা পুড়ে যাবে তাই অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি যে কোম্পানির তার ব্যবহার করবেন সেটা অবশ্যই যেন ব্র্যান্ডের এবং ভালো কোম্পানির হয় এরপর রুমের আইপিএস লাইন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তখন আইপিএস লাইন ব্যবহার করার জন্য অবশ্যই হলুদ কালারের তারটা আপনাকে ব্যবহার করে নিতে হবে এই কালারটা ভিন্ন যার কারণে খুব সহজেই যে কোনো সময় বা যে কোনো লোক বুঝতে পারবে এটা আইপিএসের জন্য ব্যবহার করা হয়েছে সাধারণত আইপিএচের জন্য যে কানেকশনগুলো দেওয়া হয় এটা টু পয়েন্ট জিরো অথবা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন আর যদি সীমিত লোড হয় তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে দেওয়া যাবে তবে চেষ্টা করবেন টু পয়েন্ট জিরো জিরো আর এম তার দিয়ে এই আইপিএসের তারগুলো টানতে তাহলে কি হবে আপনার যত লোডই হোক বা যত সাপ্লাই হোক তাহলে খুব সহজে কিন্তু টু পয়েন্ট জিরোতেই হয়ে যাবে এরপর বাসাবাড়িতে সবুজ কালারের তার আমরা ব্যবহার করে থাকি এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আরই অর্থাৎ এর ভিতরে একটাই গ্রেজ আছে। এবং এটা আমরা সাধারণত আর্থিন হিসাবে ব্যবহার করে থাকি যখন থ্রি পিন সকেটের যখন উপরে আর্থিন সিস্টেম অথবা যদি আমরা ওয়ালে স্টিল গ্যাংবোর্ড ব্যবহার করে থাকি তখন বডি শর্ট করতে পারে যার কারণে আমরা এই রানিং আর্টটা ব্যবহার করে থাকি এরপর সর্বশেষ আমরা তিন চারটা রুম যখন কানেকশন দেওয়ার পর মেন লাইন হিসাবে অর্থাৎ মিটার থেকে আমরা যে লাইনটা নিয়ে আসি সেটা লোড হিসাবে আমরা কিন্তু নির্বাচন করে থাকি তাই যদি স্বাভাবিক যদি আপনার তিনটা রুমে আপনার হলো প্রত্যেকটা রুমে তিনটা চারটা লাইট এবং একটা ফ্যান থাকে এরকম যদি তিন চারটা আপনার রুম থাকে এবং এই তিন চারটা রুমের জন্য আপনারা সেভেন পয়েন্ট জিরো আর তার ব্যবহার করলে সর্বোচ্চ ভালো হবে তো বন্ধুরা দেখেন আমি এখানে কিন্তু যে তারগুলো দেখালাম এই তারগুণো এখানে আমি দেখাচ্ছি যেটা বললাম যে ওয়ান পয়েন্ট থ্রি আমরা লাইট এবং ফ্যানের জন্য ব্যবহার করে থাকি দেখেন এবং টু পয়েন্ট জিরো জিরো অথবা টু পয়েন্ট ফাইভ আমরা মেলনা হিটার ব্যবহার করে থাকি দেখেন এই পাশে আর যেটা আইপিএস এবং রানিং আর্থিন দেখেন এই সবুজ কালারটা যেটা একটা রানিং আর্থিন অনেক সময় এই বডি শর্ট কথা সুইচ লাগানোর পর এই বডি শর্ট করে যার কারণে আমরা এই রানিং আর্থিন দিয়ে এই বডিকে শর্ট করলে কোনো সময় আপনার এই ওয়াল শর্ট করবে না বা কোনো কারণে যদি ফেস শুটেও যদি ওয়ালে থাকে বা লোয়াতে এই বোর্ডে থাকে কোনোভাবেই কিন্তু শর্ট করবে না দেখেন এখানে ওয়ান পয়েন্ট থ্রি যে তারটা দেখালাম আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে কিন্তু বের করেছি এই বন্ধুরা একটি কাজকে মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং বিদ্যুৎ চাইতে হলে অবশ্যই ভালো মানের তার এবং সঠিক লোডের জন্য সঠিক তারটা আপনাকে ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকতাম